إِنَّمَا الْمُؤْمِنُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মুমিনের কানে আল্লাহর কালাম পৌঁছাবে তো ঈমান বেড়ে যাবে। এ কারণেই আলেম উলামা নায়েবরা মুমিনদের কানে কোরআন পৌঁছায়, মুমিনদের কানে কোরআন গেলে পড়ে তাদের ঈমান বেড়ে যায়। নবীদের আমল, নবী কোরআন পড়ে শোনাইছে, নবীর নায়েবরা কোরআন শোনাইতে থাকবে, কান জানালায় কোরআন পৌঁছাবে, তো মুমিনের কালবের উন্নতি হবে, তাদের ঈমান বাড়বে। এটা একটি ধারা অব্যাহত গতিতে থাকবে। তবে বেদিনরা এটা পছন্দ করে না। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যখন কুরআন পড়ত কাফেররা হট্টগোল করত যেন কুরআনের আওয়াজ কানের ভেতরে ঢুকে না যায়, কারণ কলবের উন্নতি হয়ে যাবে। সেম কিয়ামত পর্যন্ত কোরআনের কথা যেখানে হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, একটি ভিন্ন আওয়াজ সেখানে আসতেই পারে। মনে রাখতে হবে, এই আওয়াজ যেন তোমার কান জানালাকে কোরআন শোনা থেকে বঞ্চিত করে না দেয়। খেয়াল রাখতে হবে, এটা বঞ্চিত হওয়া যাবে না, কারণ কানে কোরআন যাবে তো মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال النبي صلى الله عليه وسلم ألا إن في البدن لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জুম্মাপাড়া জামিয়ার দুদিনব্যাপী বাৎসরিক সম্মেলনের আজকের প্রথম রজনী। মহতরম সাদার, মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম,
সম্মুখ মানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে আচ্ছাদিত করে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে ওলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তবলিগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা নসিহতের মজলিসে জান্নাতের বাগানে আসবার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর পড়ি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহাব্বতের সাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ বিশেষভাবে শেখুল হাদিস আল্লামা হামিদ জাহিরি সাহেব দামত বরকাতহুম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন আরও মুরব্বী হযরতগণ আপনাদের সামনে তাকরির করেছেন বিলাখের আজকের মজলিসের যিনি মধ্যমণি আজকের মাহফিলের মূল আলোচনা যার আলোচনা শুনবার জন্য সকলে আপনারা একত্রিত মুনাজির আজম আল্লামা ওলিবুরি দামত বরকাতহুমুল আলিয়া মুরব্বী তশরিফ এনেছেন পূর্ণর নসিহা গঠনমূলক গুরুত্বপূর্ণ নসিহাত হজরত আপনাদেরকে করবেন হজরত আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে বসে কিছু কথা বলার আদেশ জামিয়ার পক্ষ থেকে হয়েছে সেই নির্দেশে মুরব্বীদের নির্দেশ পালনার্থে আপনাদের সামনে বসে গিয়েছি বরকতের নিয়তে মশহুর আয়াত এবং মশহুর মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন মোহতরম হাজিরিন আমাদের একজন মালিক আছেন আমাদের একজন স্রষ্টা আছেন যিনি আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আবার তিনি আমাদেরকে এই পৃথিবী থেকে ডেকে নিয়ে যাবেন যদি আমরা আমাদের দুনিয়ার হায়াতে তার পছন্দের গোলাম হয়ে যেতে পারি যদি তার পছন্দে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তবে তিনি এখান থেকে ডেকে তার কাছে তার মেহমান বানিয়ে তার মেজবানিতে জান্নাতে আমাদেরকে তার বন্ধু করে জায়গা দান করবেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তার বন্ধু করে জায়গা দিবেন খেলাফ যদি হয় আমাদেরকে যদি আমাদেরকে যদি তিনি পছন্দ না করেন আর আমরা যদি তার পছন্দে উত্তীর্ণ না হতে পারি তবে আমাদের আখেরাত বরবাদ হয়ে যাবে জাহান্নামের ইন্ধন হিসেবে দোজখের আকাশে আমাদেরকে জায়গা দিবেন তিনি দেখবেনটা কি কিসের মানদণ্ডে তার বন্ধু হওয়া যাবে কোন মানদণ্ডে উত্তীর্ণ হলে তার কাছে মাহবুব হওয়া যাবে প্রিয় হওয়া যাবে এবং তার জান্নাতে তার মেজবানির দস্তরখানে মেহমান হিসেবে জায়গা পাওয়া যাবে বিষয়টি জানা এবং সেই মেজবানি গ্রহণের জন্যে নিজেদের জিন্দগির মেহনত করাটা এটাই চালাক মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক কোনো কিছু তাকিয়ে দেখেন না বাহ্যিকটা বান্দার এখতিয়ারেও না বাহ্যিক সুরত বাহ্যিক সৌন্দর্য মানুষের ইখতিয়ার নাই আল্লাহ তাআলা যাকে যতটুকুন সৌন্দর্য দান করেছেন গায়ের ইখতিয়ারি আল্লাহ তাআলা কাউকে সুন্দর বানাইছেন কাউকে কালো বানাইছেন কাউকে লম্বা বানাইছেন কাউকে বেটে বানাইছেন এটা মানুষের হাতে না আল্লাহর বন্টন আল্লাহ তাআলা নিজের বন্টনের এই জিনিস চেয়ে দেখেন না যে কার বাহ্যিকটা কতটুকুন কারণ এটা তো তিনিই দিয়েছেন যাকে যতটুকুন দেওয়া দরকার যাকে যে সৌন্দর্য দেওয়া দরকার তাকে সেটা দিয়েছেন কাউকে চুলের সৌন্দর্য দিয়েছেন কাউকে চোখের সৌন্দর্য দিয়েছেন কাউকে তার অবয়ব গঠন চমৎকার সুন্দর গঠন দিয়ে কাউকে বানিয়েছেন
কাউকে কথার সৌন্দর্য, কাউকে কণ্ঠের সৌন্দর্য, এক একজনকে আল্লাহ তাআলা এক এক সৌন্দর্যের ধনে ধনী করেছেন, বন্টনটা তার। সুতরাং ওইটা তার দেখে তাকায় দেখার দরকারও নেই, তিনিই তো দিয়েছেন। কিন্তু এই বদন যে বাহ্যিক দেহ, এ দেহের ভেতরে আল্লাহ তাআলা একটি আলাদা ঘর বানিয়েছেন, যে ঘরটা হবে আল্লাহর পছন্দের। যদি কেউ ওই ঘরটাকে পছন্দের বানায় তো সে আল্লাহর পছন্দের হয়ে যাবে, আর যদি ওই ঘরটা আল্লাহর অপছন্দের হয়ে যায় তো সে ধিকৃত হয়ে যাবে, শয়তানের পছন্দের হয়ে যাবে। মানুষের দেহের ভেতরে একটা ঘর আছে, যে ঘরটা আল্লাহ তাআলা চেয়ে দেখেন যে এ ঘরের সৌন্দর্য বর্ধন অথবা সৌন্দর্য বিনষ্ট করা, যেটার এখতিয়ার মানুষকে দেয়া হয়েছে ইচ্ছা শক্তির মাধ্যমে। বান্দা কি ওই ঘরটাকে সুন্দর করল না অসুন্দর করল, এটা আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সুরত তাকিয়ে দেখেন না, আল্লাহ পাক দেখেন ভেতরে যে ঘরটা আছে, কালব নামক ঘর। এই কালবটা কার সুন্দর, কার অসুন্দর, এটা কার পরিচ্ছন্ন, কার নোংরা, এটা আল্লাহ তাআলা নজর করে তাকে দেখেন। এবং মানব সুরত অঙ্গ অবয়ব থেকে প্রকাশ পাওয়া আমলগুলো আল্লাহ তাকায় দেখেন, ভেতরটা কেমন, আমলটা কেমন, এই দুই মানদণ্ডে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু চয়ন করেন। কেউ যদি তার ভেতর সুন্দর বানায়, আমল সুন্দর বানায়, দেখতে কালো হলেও সে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়, সে হাবশি হলেও সে হয় আল্লাহর মেহমান। এটা আল্লাহ পাকের মানদণ্ড, এর দ্বারাই আল্লাহ তাআলা প্রিয় বান্দা চয়ন করবেন। আমাদের বুজুর্গরা বলেন, কলব নামক যে ঘরটা আছে, এই ঘরটা মানব এখতিয়ারে এটা ময়লা যুক্তও করা যায়, এটা নোরানিও করা যায়। আমাদের ঘরের যেমন দরজা জানালা আছে, মানব দেহের ভেতরের কলব ঘরেরও দরজা জানালা আছে। আমাদের ঘরের দরজা দিয়ে যেমন হয়তো শীতল বাতাস অথবা মিষ্টি আলো প্রবেশ করে, মানব দেহের ভেতরের কলব জানালা দিয়েও হয়তো নূর অথবা গান্ধীগি প্রবেশ করে। এ কারণে চালাক ঘরওয়ালা, ঘর মালিক ঘরের দরজা জানালা সব সময় খোলা রাখে না, কখনো কখনো আলোর জরুরত হলে খুলে দেয়, কখনো ভেতর সৌন্দর্য রক্ষণ করতে বন্ধ করে দেয়। সেম মানুষের কালবেরও কিছু জানালা আছে, এই জানালাগুলো এগুলো কখনো কখনো খুলে দিতে হয়, কখনো কখনো বন্ধ করে দিতে হয়। যেমন আজকে হাজার হাজার তৌহিদি জনতা যারা এখানে এসেছে, কলবের জানালা খুলে দিতে হবে, যে জানালার দ্বারা আজকে নূর প্রবেশ করানো যাবে। সেই জানালাগুলোর ভেতরে একটি জানালা হলো চোখ নামক জানালা, যে জানালা দিয়ে মানব কলবের ভেতরে হয়তো নূর ঢুকবে অথবা গান্ধীগি প্রবেশ করবে। চোখের দ্বারায় যদি পরনারী চেয়ে দেখে তো নজরে নজরে কলবের ভেতরে কালো কালো দাগ করে যায়। পক্ষান্তরে চোখ জানালার কপাট খুলে কেউ যদি বাইতুল্লাহ চেয়ে দেখে অথবা রিজালুল্লাহ চেয়ে দেখে অথবা কিতাবুল্লাহ তাকায় দেখে, প্রত্যেকটা নজরে নজরে চোখের জানালা দিয়া মানুষের কলবের ভেতরে নূর ঢুকে যায়, আলো ঢুকে যায়। এই যে হাজারো মানুষ আসছে এখানে, আহলে ইলিমরা, ওলামা হাজরাতরা বসে রয়েছে, তাদেরকে দেখতেছে,
নায়েবে নবী নজর করে তাকায় দেখতেছে, কারণ আবু বকরের মতো তো রসুল দেখতে পারবে না। সিদ্দিকে আকবর হযরত আবু বকরের পছন্দিদা তিন শ্রেষ্ঠ আমলের ভেতরে একটা আবু বকরের পছন্দের কাজ ছিল, চোখ জানালা খুলে হাবিবে কিবরিয়াকে তাকায় তাকায় দেখা। النظر الى وجه رسول الله নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে থাকা, জিয়ারত চোখের দ্বারা নবীর জিয়ারত, নবীর জিয়ারত তো আর হবে না। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। কেউ যদি নবুয়তের দাওয়া করে দাজ্জাল কাফের, ঠিক আর আস্তে করে বলেন ঠিক, কাফের। আল্লাহর রাসূল নাই দেখতে বলেছেন যে নবী নাই আসবে না, আর আমার পরে নবী নাই কিন্তু আমার নায়েব আসবে, নায়েবদেরকে দেখবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, নায়েবদের মজলিসে যায় বসবে তো নজরে নজরে কবুল হজের সওয়াব, আর নজরে নজরে কলবের ভেতরে হজের নূর ঢুকে যায়। বেগানা নারীর দিকে তাকায় তো কালা কালা দাগ পড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা সাতার কখনো চোখের টান নামাইতে বলেছেন, কখনো খুলতে বলেছেন, যেদিকে তাকায় দেখলে রহমত পাওয়া যায় দেখতে বলছেন, আবার যা দেখলে পরে দাগ পড়ে যায় তো বলেছেন এবার চোখের জানালার কপাট লাগায় ফেলো। এই নারী বেগানা নরকে দেখো না, এই নর পুরুষেরা বেগানা নারী তাকায় দেখো না, কারণ হয়তো কলবের ভেতরে নূর ঢুকবে চোখ দিয়া, অথবা কলবের ভেতরে গান্দিগি প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মিল্লাতের ভেতরে এই বুঝ আছে, বুঝ আছে বিধায়িত, কোথাও কোনো নায়েবে নবী আসলে তারে এক নজর দেখার জন্য জনতার স্রোত আর ঢেউ পড়ে যায়, দেখার জন্য বাতিল গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যায়, কয়টা মৌলবী আইছে করে দেখতে গেছে কি লেগা, তুমি কেমনে বুঝবা কি জন্য দেখতে এসেছে, কলব নুরানি করতে এসেছে, দেখবে তো কলবের ভেতরে নূর ঢুকবে, এজন্য এসেছে। টাকা দিয়ে আনে নাই কাউরে, খাওন দিবে না কাউরে, বিকালবেলায় খেয়ে এসেছে, রাত বারোটা একটায় বাড়িতে যায় পান্তা খাবে, কিন্তু রুহানি খোরাক দেখে দেখে অর্জন করতেছে, মৌলবী তাকায় দেখতেছে, এটা আলেমের শান, নায়েবে নবীর শান, এটা মুসলিম মিল্লাতের একটা কাম আমাল কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শত ধারা বয়ে যাবে এক নজর দেখার জন্য, এ ধারা যেমন বয়েছিল আকাবীরদের জন্য, কিয়ামত পর্যন্ত আকাবীরদের মসনদে মসনদে যারা থাকবে তাদের দেখতেও এই ধারা অব্যাহত থাকবে, এক নজর দেখতে চাইবে, দেখবে আর সামনে দাঁড়ায় বলবে লেকায়ে তু জবাবে হার সোয়ালাস্ত, জীবনের বহু প্রশ্ন নিয়ে তোমার কাছে এসেছিলাম, এক নজর দেখে সব প্রশ্নের জবাব নিয়ে ওহে আল্লাহর পেয়ারা আমি এক দর্শক তোমার, তোমার কাছ থেকে বাড়ি চলে গেলাম। এটা বলবে তোমাকে দেখলাম কিছু শুনলাম লাখো প্রশ্নের উত্তর নিয়ে ঘরে গেলাম, এই ধারা অব্যাহত থাকবে, কারণ এই চোখ জানালা দিয়ে কলবের ভেতরে নূর ঢুকবে। এ কারণে চোখের ব্যবহার সাবধান, চোখ দিয়া যা তা দেখতে নাই, অতি গোপনে অতি সংগোপনে চোখ দিয়া কোনো গুনার নজর করতে নাই, কারণ যদি কোনো খেয়ানত এ চোখের নজরের দ্বারায় হয়ে যায়, যদি এটা অতি সংগোপনেও হয় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন দেখে ফেলবে, তিনি কি, আওয়াজ করে বলেন তিনি কি, ওয়ায়ালামু খায়িনাতাল আয়ুন, একেবারে অতি সংগোপনেও যদি বান্দা চোখের দ্বারায় কোনো নিষিদ্ধ দৃষ্টি করে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখে ফেলেন
ময়দানে মাহশরে এ দেখার অপরাধের বিচারও তিনি করবেন, ঠিক কিনা? করবেন। তাই যা তা দেখতে নাই, চোখ দিয়ে যা তা দেখতে নাই, কাফের মুশরিকরা বিজ্ঞানের চরম উন্নতির মাধ্যমে মানুষের চোখ নষ্ট করতে চায়, মানে কলব নষ্ট করতে চায়। মুমিনদের কাছে এখন প্রযুক্তির উন্নতিতে টাচ ফোন বিভিন্ন প্রযুক্তি এমন ভাবে মুসলমানের সামনে আছে যার দ্বারা মুমিনের চোখ জানালা দিয়ে কলব নোংরা করার প্রশস্ত ব্যবস্থাপনা বিজাতিরা বাস্তবায়ন করেছে। এটা মুসলিম মিল্লাতের দিল নষ্ট করার জন্য এর ব্যাপক আয়োজন তারা সম্পন্ন করেছে। সুতরাং সময়ের তাগিদে টাচফোন ব্যবহার তো করা যেতে পারে, কিন্তু সাবধান, হুঁশিয়ার। ও আলম খাইনাতাল আয়ুন, এ চোখের দৃষ্টি টাচফোনের উপরে এমন দৃষ্টি না হয় যেটা দেখে মহান আল্লাহ নারাজ হয়, সেটা যেন না হয়। নেট জগতের উন্নতি, মিডিয়া জগতের উন্নতি মানুষের চোখের গুনার বেধারক এবং সহজ পন্থা মানুষের কাছে উপস্থিত করে দিয়েছে, যার মাধ্যমে বহু মুত্তাকির তাকওয়া নষ্ট হয়ে যাইতেছে। সুতরাং চোখ কিন্তু মানব কালেবের ঘরে নূর ঢুকাইবার জানালা, বদবু প্রবেশ করানোর কোন সুরাখ ছিদ্র না, কালব এটাকে নুরানি বানাইবার জানালা হলো চক্ষু। এটার সুস্থ ব্যবহার কাম্য ইনশাআল্লাহ চোখের গুনাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করো তালেবান ইলমে নবুয়াত, চোখ দিয়া গুনাহ করবা না ইনশাআল্লাহ। চিল্লায় বলো, আওয়াজ করে চিৎকার করে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। চোখের ব্যবহার যেমন তেমন করব না, হাত নামান, কারণ এর ব্যবহারের মাধ্যমে হয়তো ভেতর নুরানি হবে অথবা ভেতর গান্দা হবে। চোখ যেমন কলবের জানালা, কানটাও কলবের জানালা, কানের ভেতরে ভালো আওয়াজ ঢুকবে তো নূর ঢুকা যায়, কানের ভেতরে আল্লাহর নামের তসবি ঢুকার মাধ্যমে কলবের ভেতরে নাড়াচাড়া পড়ে যায়। কান জানালা দিয়ে সব শুনতে হয় না, কান জানালায় গান সেট করতে হয় না, কান জানালায় ঢোলের বাড়ি তবলার আওয়াজ ঢুকাইতে হয় না, কলবের ভেতরে নেফাক প্রবেশ করায়, কান জানালার ভেতরে মিথ্যার আওয়াজ, গীবত শিকায়তের আওয়াজ, নিষিদ্ধ শব্দ কানে দিতে হয় না, শব্দটা কানে ঢুকে কিন্তু এটা কলব গান্দা বানায়। পক্ষান্তরে যদি কান জানালায় কেউ যদি আল্লাহর নাম ঢুকায়, কান জানালায় যদি আল্লাহর নাম ছেড়ে দেয় তো কলবের ভেতরে আল্লাহর নামের নূর ঢুকে যায়। কারো কানের কাছে, মুমিনের কানের কাছে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে মুমিনের কালবের ভেতরে একটা নাড়াচাড়া দিয়ে দেয়, কারণ এটা কালবের জানালা, আওয়াজ ঢুকে কান দিয়া আসর করে বান্দার কলব ঘরে, যে ঘর আল্লাহর প্রেম লালনের ঘর। আওয়াজটা ঢুকে কান দিয়া কিন্তু কলব নুরানি বানায়। এই কারণেই মানুষ জন্মের পরে বিধান, মানুষ জন্মের পরে বিধান আউয়াল কাজ, এক নম্বর কাজ, একটা মানুষ জন্মাইছে, এই মানুষটার দেহের ভেতরে একটা কলব নামক গোস্ত আছে, জন্ম করার সাথে সাথে এবার তার কান জানালায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি ঢুকায় দাও, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে আকামাত দিয়ে দাও, নূর ঢুকে যাবে। তার এই জানালা দিয়ে সর্বপ্রথম আল্লাহর একাত্মবাদের আওয়াজ ঢুকবে। মুসলিম মুমিনের কান জানালা দিয়ে আল্লাহ
আল্লাহর নবীর রিসালাতের আওয়াজ প্রবেশ করবে, এটা আল্লাহর পছন্দ। এ কারণে একটি শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে এক নম্বর কাজ হলো তার কানে আল্লাহু আকবার পৌঁছে দাও। এ কারণে মুমিনের কাছে সবচেয়ে পছন্দের শব্দ আল্লাহু আকবার, কারণ জন্মের পরে তার শোনা প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কাছে আল্লাহু আকবার পছন্দের নয়, সে আল্লাহু আকবারের ধ্বনির বিপক্ষে কথা কয়। তার কাছে আল্লাহু আকবারের ধ্বনিকে বেশ্যার ধ্বনি মনে হয়, যার জন্মের পর আজান দেওয়া হয় নাই, আজান দেওয়া হয় নাই। কারণ মিল্লাতের মুমিনের কাছে, মিল্লাতের মুমিনের কাছে আল্লাহু আকবারের ধ্বনি হল তার জন্মের পরে শোনা প্রথম ধ্বনি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, এটা জন্মের পরে শ্রবণ করা প্রথম ধ্বনি, আল্লাহু আকবার, এটা প্রথম শুনছে। হ্যাঁ, জাতির অবক্ষয় চরম পর্যায়ে চলে গেছে, এখন আর জন্মের পরে আজানে কামত দেয় না। আমার কাছে এক বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাটা হামাগুড়ি দিতে পারে, আমাকে বলতেছে হুজুর তাহনিক করে দেন, তাহনিকের ওয়াজ শুনছে, এই জন্য তাহনিক করাইতে বাচ্চা লয়েছে। হঠাৎ করে এই সময় তার কাছে একটা টেলিফোন আইল, টেলিফোন আসার পরে আমাকে বলে কি উস্তাদ জি আজানে কামতটা দিয়ে দেন। আমি বললাম বয়স হলো 6-7 মাস, বাচ্চারে এখন তুমি আজানে কামত আগে দেন নাই, এটা ভুলে ছুটে গেছে হসপিটালে, সিজারে হয়েছে তো, হওয়ার পরে আবার রাখছে হইল কাছের ভিতরে, এভাবে এভাবে ছুটছে, এরপরে আর দেওয়া হয়েছে না। অসুবিধা নাই আপনি দিয়ে দেন, হ্যাঁ অসুবিধা আছে না নাই, হে এই কয়ে কয়ে অসুবিধা নেই, আপনি এখন দিয়ে দেন। বাচ্চাটার বয়স হয়েছে 6 মাস, শিশু বাচ্চাদেরকে টিভি ছাইরা দিয়ে তারপরে দুধ খাওয়ায়, সুজি খাওয়ায়, খানা খাওয়ায়, টেলিভিশন ছেড়ে দিয়ে কান্না থামায়, গানের আওয়াজ আর নাচ দেখায় দেখায় বাচ্চাদের কান্না নিবারণ করে মুসলিম ঘরের মেয়েরা। দুঃখ লাগে, দুঃখ লাগে, বুঝ নাই যে আমার এই সন্তানের চোখের সামনে কি ধরলাম, আমার এই সন্তানের কান জানালায় কি ফেললাম। কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর বিধান হইল আজান দিবা, আজান আর আকামতের চাকরিটা বড় দামি চাকরি। যদিও আমাদের দেশে মুয়াজ্জিনদেরকে তিরস্কার করা হয়, অথচ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে খলিফা হিসেবে চয়ন করতেছেন, তো উনি দৌড়ে গিয়ে হযরত আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরের কাছে দরখাস্ত পেশ করলেন, আমিরুল মুমিনিন আমাকে খেলাফতের জিম্মাদারি না দিয়ে আজানের জিম্মাদারিটা দেওয়ান যায় না? আল্লাহু আকবার, আরো আস্তে করে এখন আল্লাহু আকবার। আমাকে খেলাফতের জিম্মাদারি না দিয়ে আজানের জিম্মাদারি বেলাল যেটা করে এটা আমি চাই, আজানের দায়িত্ব চাই। এখন তো মুয়াজ্জিন সাহেব হইল হুজুর কোয়ালিটির সবচেয়ে থার্ড ক্লাস হুজুর, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সেক্রেটারি সাহেব তো নিজের কাজের লোকের চেয়ে বেশি কম দামি মনে করে, অথচ সে যে কাজটা করে আল্লাহর বান্দাদের কানে কানে আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পৌঁছায়, এত দামি দায়িত্ব সে পালন করে। হাদিসে আছে ময়দানে মাহশারে মুয়াজ্জিনদের গর্দানগুলো উঁচা উঁচা হবে, আল্লাহু আকবার, জিজ্ঞাসা হবে এই ময়দানে মাহশারে যাদের গর্দান উঁচা উঁচা দেখা যায় এরা কারা, উত্তর হবে এরা মুয়াজ্জিনিন হযরাত যারা আজান দিয়ে আল্লাহর গোলামদেরকে আল্লাহর কদমে ডেকেছে। এই দামি জিম্মাদারি আজানের জিম্মাদারি, জিম্মাদারিটা অনেক দামি। ইমামতি মসজিদের ইমামতি, নামাজের ইমামতি যেমন দামি,
এবং ভারী জিনিস গুরুত্বপূর্ণ জিনিস ওই রকম মুয়াজ্জিনটাও দামি গুরুত্বপূর্ণ জিনিস দামি পাওয়ারফুল ওজনদার জিনিস ভারী জিনিস এই কারণে কোনো দুর্বলকে এর জিম্মাদারি দেয়া হয় নাই কিয়ামত পর্যন্ত ইমামতির চাকরিতে কোনো মহিলা এলাও না মুয়াজ্জিনের চাকরিতেও কোনো শিল্পী এলাও না এটার অধিকার একমাত্র পুরুষকে আল্লাহ তাআলা দান করেছেন আজান দিবে পুরুষেরা কারণ দায়িত্ব ভারী ইমামতি করবে পুরুষ দায়িত্ব ভারী নামাজ পড়াবে নামাজের দিকে ডাকবে পুরুষরাই এই কাম করবে ইত্তেফাকে আইম্মা দুনিয়ার সব ইমামরা একমত সারা দুনিয়ার সব আলেমরা একমত সব নবীরাও একমত এই কাম পৃথিবী সৃষ্টির পর থেকে নারী করে নাই কিয়ামত পর্যন্ত করবে না মুয়াজ্জিনি পুরুষরাই করবে কিন্তু একটা সময় মহিলাদেরকেও মুয়াজ্জিনি করার অনুমতি আছে আমার যখন ছেলে হইছে তো আমার জেঠাশ আছে না জেঠাশ চিনেন জেঠাশ কারে কয় ব্যবলার মতো বইয়ে রয়েছেন কেন জেঠাশ কারে কয় চিনেন হ্যাঁ বইয়ের বড় বোন জেঠাশ জেঠাশ আমারে কয় ছোটকালে আব্বাই আজান শিখাইছিল জামাই এই আজানের মুয়াজ্জিনিটা দুই চারবার করছি আজকে আপনার ফুলা হওয়ার পরে করছি মানে ছেলেটা হওয়ার পরে জেঠাশ কোলে লইছে প্রথম কামটাই করে দিছে দুনিয়ার কোন আওয়াজ যাওয়ার আগে মহিলা আজান দিয়া ডান কানে আজান আর বাম কানে আকামতের আওয়াজ পৌঁছাই দিছে মুয়াজ্জিনটাই কানা জরুরি না যেহেতু ডান কানে আজান দিবে আর বাম কানে আকামত দিবে তাই কি পুরুষটাই কানবে না ঘরে দাদি আছে দাদি মুয়াজ্জিনি করবে তো নাতি জন্মাইছে নাতির কানে দাদি আজান দিবে দাদি আকামত দিবে এ কারণে মহিলারা চাকরিটা না করলেও আজান একামত শিক্ষা গ্রহণ করা মহিলার উপরে ওয়াজিব এটা তো শিয়ার ইসলাম এটাকে শিখবে না শিখলে পরে উত্তর দিবে কেমনে মহিলারা আজান দিবে না কিন্তু আজানের জব দিবে কি দিবে জব দিবে মুয়াজ্জিন তখন মসজিদ থেকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নামের আওয়াজ সমাজের মুসলিমদের কানে যখন মুয়াজ্জিন পৌঁছায় সমাজের সব মুসলমান মুমিনেরা দুনিয়ার সব কাজ বন্ধ করে তখন নিজের কান জানালা খুলে মুয়াজ্জিনের আজানের দিকে খুলে দিবে আল্লাহর নামের আওয়াজ শুনবে শুধু শুনবে তা নয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিন উত্তরে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন মুমিনাত সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সারা দুনিয়ার মুমিনরা আজান শুনে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ মুমিনরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ মুমিন মুমিনাত সবাই বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো সারা দুনিয়ার সব মুমিনরা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর নামের যে আওয়াজ মসজিদের মিনার থেকে আসতেছে কান জানালা খুলে আল্লাহর নাম পৌঁছাবে শুধুই মাত্র আল্লাহর নামগুলো শুনবে তা নয় নিজের মুখ জানালা দিয়া এর জবাবগুলো উচ্চারণ করবে এর দ্বারা এই মুমিন মুমিনাত তাদের দিলের ভেতরে কলবের ভেতরে নূর প্রবেশ করবে আমলটা যদি
নিয়মতান্ত্রিক ভাবে কোন মুমিন করে তো হাশরের মাঠে মুয়াজ্জিনের গর্দান যেমন উঁচা উঁচা হবে আজানের উত্তরদাতা মুমিনদের গর্দানও উঁচা উঁচা হবে কারণ আল্লাহর নামের ধ্বনির মূল্যায়ন আল্লাহর নামের জিকিরের মূল্যায়ন এ কারণে বাংলাদেশের মাটিতে নাস্তিকদের আল্লাহু আকবারের ধ্বনির অবমূল্যায়নকে আমরা না বলছি না বলছি আল্লাহর নামের ধ্বনির অবমূল্যায়ন করার দরকার নাই আল্লাহর নামের ধ্বনির অবমূল্যায়ন মানে হলো আল্লাহর অবমূল্যায়ন স্রষ্টার অবমূল্যায়ন আর আল্লাহর নামের ধ্বনির মূল্যায়ন হলো স্রষ্টার মূল্যায়ন আল্লাহু আকবার জোরে করে বলেন এ ধ্বনি আমার মালিকের নামের ধ্বনি এ আওয়াজ আমার মালিকের নামের আওয়াজ এটা মুমিনের কানে যাবে তো ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের কাল জাগ্রত হবে ঈমান নাড়াচাড়া দিবে তাকওয়া উঠলে উঠবে তাকওয়া উঠলে উঠবে আল্লাহর নামের আওয়াজ শুনলে দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে টক শুতে বসে যখন আল্লাহ আকবারের বিরোধিতা মুসলমানের ঘরের আওলাদে করে দুঃখ রাখার জায়গা থাকে না না মুমিনদের কানে এই আওয়াজ পৌঁছবে যাবে পৌঁছাতে হবে আল্লাহর নামের ধ্বনি পৌঁছাইতে হবে এ কারণে জন্মের সাথে সাথেই পৌঁছাইতে হয় জন্ম নেওয়ার সাথে সাথে কানে আজান কামত পৌঁছে দিতে হয় এমনকি কেরাতের আওয়াজ না শোনাইলেও মরা মানুষকে জানাজার সামনে দাঁড়িয়েও আল্লাহ আকবার শোনাইতে হয় কবরে নামার আগে কবরে নামায় দেওয়ার আগেও তাকে আল্লাহ আকবার শোনাইতে হয় এ কারণে আল্লাহর নামের তসবিহাতের আওয়াজের মূল্যায়ন মানব কানে আল্লাহর নামের তসবি ঢুকবে এটার মূল্যায়ন হবে মূল্যায়ন করতে হবে মোহতারাম হাজিরি কারণ কান হলো মানব কলবের জানালা কান হলো মানুষের কলবের জানালা আল্লাহর নামের আওয়াজ গেলে যেমন মুমিনের কলবের উন্নতি হয় ঠিক তেমন আল্লাহর কালামের আওয়াজ গেলেও মুমিনের কলবের উন্নতি হয় এই কারণে ওয়াজ মাহফিলে আল্লাহর কালাম শুনতে মানুষ এসে যায় কোরআনের তেলাওয়াত শুনে তো জাদাতহুম ঈমানা কলবের উন্নতি হয় ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার বলেন ঈমান বেড়ে যায় এবং ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যায় কোরআনের কথা শুনে তো হারিয়ে যাওয়া ইবাদতের জজবা আবার ফিরে আয় ফিরে আসে হারিয়ে যাওয়া ঈমান আবার তার জ্যোতির্ময় আলোক বর্তিকা হয়ে ছড়িয়ে যায় যখন কানে কোরআনের ধ্বনি পৌঁছে যায় এই কারণেই কেয়ামত পর্যন্ত নবী তো আর কোরআন পড়তে আসবে না নায়েবরা জাতির কাছে কোরআন পড়ে পড়ে শোনাইতে থাকবে কোরআনের ব্যাখ্যা বলতে থাকবে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবের আমল করবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআনের আমল করবে আর কোরআন পড়বে জাতির কান জানালায় কোরআনের তিলাওয়াতের আওয়াজ পৌঁছায়া দিবে নসিহা পৌঁছায়া দিবে কোরআনের ব্যাখ্যা পৌঁছে দিবে কোরআনের আলোচনার সার কথা পৌঁছে দিবে যার দ্বারায় মুমিনের ঈমান বেড়ে যাবে কানে আওয়াজ ঢুকবে কিন্তু কলবে ঈমান বাড়বে গ্যারান্টার কোনো মানুষ নয় গ্যারান্টার স্বয়ং আওয়াজ করে বলেন স্বয়ং গ্যারান্টার কে আল্লাহ ইন্নামাল মুমিনুন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
মুমিনের কানে আল্লাহর কালাম পৌঁছাবে তো ঈমান বেড়ে যাবে। এ কারণেই আলেম উলামা নায়েবরা মুমিনদের কানে কোরআন পৌঁছায়, মুমিনদের কানে কোরআন গেলে পড়ে তাদের ঈমান বেড়ে যায়। নবীদের আমল, নবী কোরআন পড়ে শোনাইছে, নবীর নায়েবরা কোরআন শোনাইতে থাকবে, কান জানালায় কোরআন পৌঁছাবে, তো মুমিনের কালবের উন্নতি হবে, তাদের ঈমান বাড়বে। এটা একটি ধারা অব্যাহত গতিতে থাকবে। তবে বেদিনরা এটা পছন্দ করে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون نبي جخن قرآن پرتو كافر رحط رغل کرتو جنو قرآن ار آواز کان ار بھیتر ڈھوئکا نا جائے کارن قلب ار انتی ہوئے جاوے سیم قیامت پر جنتو قرآن ار کتھا جکھانے ہو بے قرآن ار تلاوات جکھانے ہو بے ایکٹی بھنو آواز شکھانے اشتی پارے মনে রাখতে হবে এই আওয়াজ যেন তোমার কান জানালাকে কোরআন শোনা থেকে বঞ্চিত করে না দেয়। খেয়াল রাখতে হবে, এটা বঞ্চিত হওয়া যাবে না, কারণ কানে কোরআন যাবে তো মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। কলবের আরেকটি জানালা হলো মুখ জানালা। মুখ দিয়ে যাতা বলতে নাই, চোখ দিয়ে যাতা দেখতে নাই, কান দিয়ে যাতা শুনতে নাই, মুখ দিয়া যাতা বলতে নাই। মুখ যখন কারোর অপবিত্র হয়ে যায়, কলব তখন অপবিত্র হয়ে যায়। মুখ যখন পবিত্র হয়ে যায়, কলব তখন পবিত্র হয়ে যায়। এই কারণেই বাজে কথা ইমানদারের মুখে আসে না, ভালো মানুষের মুখে বাজে কথা আসে না। এ কারণেই ভালো মানুষদেরকে কেউ গালি দিলেও তারা গালি দেয় না। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما খারাপ কথা কাফেরের মুখে মানায়, বেঈমানের মুখে মানায়, বেদিনের মুখে মানায়, দিনদারের মুখে খারাপ মানায় না, দিনদারের মুখে নাপাক মানায় না। এ কারণেই দিনদার অথবা ঈমানদারকে কেউ গালি দিলে, কুকথা বললে তারা পাল্টা গালি দেয় না, পাল্টা কথা তারা কয় না, তারা শান্তির আলোচনা, শান্তির কথা মানুষের কানে পৌঁছায়। তাহলে এটাও একটি কালবের জানালা, এটার নিয়ন্ত্রণ চাই, এটার নিয়ন্ত্রণ চাই, সুব্যবহার কাম্য। চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ, যা তা দেখবো না, যা তা শুনবো না, যা তা বলবো না, ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ করে করে বলেন। আরেকটি গুরুত্বপূর্ণ জানালা হলো মানুষের আকলের জানালা, বিবেকের জানালা। বিবেক জানালা যখন ভ্রষ্ট হয় তখন কলব ভ্রষ্ট হয়। বিবেক জানালায় যখন ভ্রষ্টতা বসে যায় মানব হৃদয়ে তখন ভ্রষ্টতা বসে যায়। বিবেক জানালায় যদি নাস্তিক্য দাঁত বসে যায় কলবের ভেতরে তখন নাস্তিক্য দাঁত উথলায়। বিবেক জানালায় যদি নারী ঢুকে যায়, নারীর চিন্তা ঢুকে যায়, তখন কলবের ভেতরে নারী শাহওয়াত পছন্দি উতরায়। বিবেক জানালায় যদি দুনিয়া ঢুকে যায়, তখন কলবের ভেতরে হুব্বুদ দুনিয়া উতলায়। বিবেক জানালায় যদি ক্ষমতার চেয়ার বসে যায়, তখন কলবের ভেতরে শুধু ক্ষমতা আর ক্ষমতা, প্রভাব আর প্রভাব, প্রতিপত্তি উতরায়। তখন কলবের ভিতরে অন্য আর কিছু থাকে না। বিবেক জানালায় যদি গাজা আর বাবা আর ইয়াবা বসে যায়, তখন কলবের ভেতরে শুধু বাবা টানতে আর গাজা টানতে, বাবা খাইতে আর বোতল হাতে ঘুরতে মনে চায়। বিবেক জানালায় যদি নষ্টামি ঢুকে যায়, তখন নষ্টামি ফাজলামি ইত্রামিতে মজা পায়। আর বিবেক জানালায় যদি উলামাদের নসিহার মাধ্যমে আল্লাহ বসে যায়, রসুল বসে যায়, কোরআন বসে যায়, ইসলাম বসে যায়, দাওয়াত বসে যায়, দ্বীন বসে যায়, তখন তার সর্বোচ্চ সাধনা দিয়ে তার কলবের তৃপ্তি, তার কলবের শান্তি, তার কলবের প্রশান্তি, তার জিকিরের মাধ্যমে, তার ফিকিরের মাধ্যমে, তার তিলাওয়াতের মাধ্যমে, তার ইবাদতের মাধ্যমে অর্জনের নেশায় নেশায় সে পড়ে যায়, পাগল হয়ে যায়, আল্লাহকে পাওয়ার জন্য পরেশান হয়ে যায়।
আল্লাহ পাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। এ কারণে মানব কালবের গুরুত্বপূর্ণ একটি জানালা হলো মানুষের বিবেকের জানালা। এই দেশের মিল্লাতের উলামায়ে কেরাম মানুষের বিবেককে জাগ্রত করতে চায় সেজদার জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য, দাওয়াত। দেশের প্রজন্ম যারা মদ গাঁজা ফেন্সিলিটির পেছনে দৌড়ায়, এদেশের আলেমরা তাদের বিবেক জানালা থেকে এ সকল খারাপ বস্তু সরা, তাদেরকে আল্লাহ প্রেমের শরাব পান করাইতে চায়, আল্লাহর পথের পথিক হয়। মিল্লাতের উলামারা এদেরকে ভুল বুঝবেন না। এই দেশের আলেম উলামারা যারা মানুষের বিবেকের উপরে মেহনত করে, মানুষের বুঝ, মানুষের বুদ্ধি, মানুষের ধর্মীয় চেতনাবোধকে জাগ্রত করার জন্য যারা কথা কয়, তাদেরকে কোনো ভুল বুঝে ভিন্ন ভাবে তাদেরকে কিছু মনে করবেন না, ভুল বুঝবেন না তাদেরকে। আমরা উলামায়ে কেরাম জাতির হাত থেকে ফেন্সিডিল সরাইতে চাই। এদেশের আলেমরা জাতির যুবকদেরকে মদের বোতল থেকে সরাইতে চায়, জেনা আর ব্যবচার থেকে সরাইতে চায়, পোস্টকোয়ার্টারের বারান্দার থেকে টেনে বের করে তাদেরকে মসজিদের আল্লাহ পাকের কুদরতি কদমের কাতারে দাঁড় করাইতে চায়, তাদেরকে ভ্রষ্টতা থেকে সরায়া আল্লাহর কালাম মুখী করতে চায়। এটাই তো উলামায়ে কেরামের সাধনা, উলামায়ে কেরামের দাওয়াতি জিন্দগির সাধনার মূল লক্ষ্য উদ্দেশ্য যেমন এটা, ঠিক দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষদেরকে ভ্রষ্টতা থেকে সরায়া তাদেরকে নেক পথে আহ্বান করাই থাকে একজন আলেম দ্বীনের দাওয়াতের জিন্দগির মূল টার্গেট। এ কারণেই তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বিদ্যালয়ে আইছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বলেন, যার তার ভিক্ষা নেই না, যে আমার গান শুনে তার ভিক্ষা নেই। বাইজিখানার ব্যবসাখানার যে প্রধান নেত্রী একে রসিক ভিক্ষুকরে, ভিক্ষাও নিব আবার গানও শোনাইব, কি গান শোনাইব, আন ভিতরে আন। সব বেচারা বসছে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই মাথা নিচের দিকে তাকাইয়া, গান শোনাব, শোনাও গান। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই কালামুল্লাহর তিলাওয়াতের গান বাজানো শুরু করেছে, আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার, কোরআন পড়া শুরু করছে। তিনি এত সুন্দর করে আল্লাহর কালাম পড়েছে যে ওনার তিলাওয়াত শুনা বেশ্যাদের তওবার ইচ্ছা জাগ্রত হয়েছে, ওদের ধ্যান ধারণা চেতনার ভেতরে যে পাপাচারের নেশা ছিল এই নেশা পরিবর্তন হয়ে ইবাদতের যন্ত্রণা প্রবেশ করেছে, সেজদার যন্ত্রণা প্রবেশ করেছে, তিলাওয়াতুল কোরআনের যন্ত্রণা প্রবেশ করেছে, আল্লাহু আকবার, সব পাওয়া করেছে। কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই, ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই, আকাবের বুজুর্গরা এমনই করেছে। মুরব্বীরা যায় ইসমাইল শহীদকে বলে, ইসমাইল তুমি আসলে পারো, সেই ব্যবসাখানার গেট থেকে মানুষের ভাবনার জগৎকে পরিবর্তন করে পর্দার জগতে লয়ে আইতে পারলা, ব্যবসাখানার ভেতর থেকে দেহ ব্যবসায়ী কিছু নারীকে আবেদের এবাদতের মজার ভিতরে ঢুকাইতে পারলা। তুমি তো নায়েবে নবী, তুমি তো নায়েবে নবী। এই নায়েবে নবীরা এটাই করে, এই জাতির পাপাচারের নেশাকে মুছে দিয়ে তাদের ব্রেন, তাদের দিমাগ, তাদের চিন্তা, তাদের ভাবনার ভেতরে এক আল্লাহর প্রেম জ্বালা ঢুকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আগুন নিজের হাতে ওরা জ্বালায়া জ্বালায়া নবীর প্রেমিক বানায়, অন্য আর কিছু না, ভুল বুঝবেন না, অন্য আর কিছু না, অন্য আর কিছু না। তাই বলবো, বিবেকের জানালাকে প্রশস্ত করুন, কালবকে সৌন্দর্য মণ্ডিত করুন। যাদের কালব সুন্দর হবে তারা আল্লাহর কাছে পছন্দের মাপকাঠিতে উত্তীর্ণ হবে, যাদের কালব পাক হবে
তাদের কলবি তাহারাতের আসরাত তাদের সর্বাঙ্গ দিয়ে বের হবে সরকার বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা আলা ইন্না ফিল বাদানি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহর রাসূল বলেন মানব দেহের ভিতরে এই গোশতের টুকরাটা এটা যদি কারোর ভালো হয় তাহলে তার সর্বাঙ্গ ভালো হয় এটা যদি কারোর খারাপ হয় সর্বাঙ্গ খারাপ হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে